বড় একটা সাউন্ড বক্স কিনে একজন সাউন্ড দিবে আপনারা কি অ্যাপস এর উপরে কাজ করতে চান কেন এটা এইভাবে না দিয়ে যদি আপনি এই যে এইভাবে এইভাবে করলেন নি তাহলে অনেক সুন্দর হবে কোনো চ্যানেলে দিও হ্যাঁ ঢেউ এর মতো অনেকটা ঠিক আছে পেন্টুল দিয়ে পেন্টুল দিয়ে কাটতেই তো হয়ে যায় আপনি তো ওটা পেন্টুল দিয়ে কাটছেন তাই না সেম ভাবে ঢেউ এর মতো একটা ই করেন তৈরি তো হয়ে যাচ্ছে ঢেউ এর মতো করলে অনেক সুন্দর লাগবে তো ভালো হয়েছে তো আপনার দেখতাম কিন্তু এখানে দেখা উচিত ছিল নেক্সট ক্লাসে দেখেন এইটুকু এমনি থাক আরো অংশ কিছু করে নিয়ে আসেন কেন এটা তেল করতেছি না ভাই আপনি কিছু বুঝছিলেন হচ্ছে না বেসিকটা আগে জানেন আগের ক্লাসগুলো না ভালো হ্যাঁ হ্যাঁ রাইট আগে বেসিক গুলো ভালো করে জানেন তারপর আগে আমি দেখানো শুরু করি আচ্ছা ওকে তো কাজ করেন কাজ করলে আশা করি করতে পারবেন যতটুকু দেখানো হয়েছে এইটুকু তো করতে পারবেন আপনার ক্লাসের ইয়াটা দেওয়া হয় নাই ইনফরমেশনটা দেওয়া হয় নাই আপনি যে আমি মোবাইল অ্যাপস করতেছি না আপনি একটা মোবাইল অ্যাপস এর ইয়া করুন এই যে আমার টাই করবেন এই যে আপনার তো আছে কি করে নে আচ্ছা আজকে দিয়ে দিব নি টেক্সট ফাইলটা দিয়ে দিব নি আজকে আচ্ছা আমরা আজকে 4 নম্বর ক্লাসে 4 নম্বর না 5 নম্বর সবগুলোই দিয়ে দিব বারবার যদি এরকম হয় আচ্ছা এখানে তাহলে কি কি দেওয়া লাগবে ইনফরমেশনটা দেওয়া লাগবে ওকে কপি করলাম পেস্ট করলাম এবার এই ফাইলটা কি কপি করলাম এখানে কাজ করব আজকে এবার এটাকে ওপেন করলাম আমরা ফার্স্ট কি করতে চাইতেছি এখানে এই ব্যাকগ্রাউন্ড আর এই ব্যাকগ্রাউন্ড কে গ্রেডিয়েন্ট করতে চাইতেছি দেন আমরা অন্য কাজ শুরু করব দেন কি করব এই যে এখানে রাউন্ডেড অথবা অন্য কোন ডিজাইনের তিনটা বাটন নিয়ে আসবো বাটন না এই যে এই আকৃতি এর আগে দেখছিলাম মনে হয় আমরা ভিতরে কলমটা হাইড করার কমান্ডটা কি সরি কন্ট্রোল ইজ শো হাইড কন্ট্রোল ইজ দেই দুইটা এক্স্যাক্টলি আমরা এই যে এরকম করতে চাইতেছি এরকম একই ডিজাইন হবে না আমরা একটু ডিফারেন্ট ডিজাইন করব যেহেতু এই প্রোডাক্টটা আমরা বারবারই বলতেছি যে এই প্রোডাক্টটা কিন্তু আমরা সেল করব সেল করার জন্য তো আমরা সেম রাখতে পারি না তাই না সেম রাখলে বলবে যে এটা কপিরাইট কপিরাইট করলে পরে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে দেখো শেষটুকু করি তাহলে বুঝতে পারবো
ঠিক আছে, এটা তো প্রথম থেকে করতেছি না, শেষ তো করি নাই, শেষ করছি, কমপ্লিট কোনো পর্যায়ে আসছে এখানে আসলে? তাহলে ওইটুকুই জানো। আচ্ছা ওকে, আমরা গ্রেডিয়েন্ট করবো এটাকে। প্রথমে ধরে নিতে হবে এইটুকুর ব্যাকগ্রাউন্ড কোথায় আছে। স্ল্যাডারে আছে আমরা জানি, কারণ আমাদের গ্রুপ স্ল্যাডার ছিল। স্ল্যাডারের লাস্ট মেবি এইটা, এটাই তো এই ব্যাকগ্রাউন্ড, তাই না? এই ব্যাকগ্রাউন্ডকে আমরা গ্রেডিয়েন্ট করবো। গ্রেডিয়েন্ট করতে হলে কি করতে হবে আপনাদের দেখাইছিলাম, গ্রেডিয়েন্ট করতে হলে কি করতে হবে, পেইন্ট টুল দিয়ে গ্রেডিয়েন্ট করবেন আপনি? পেইন্ট টুল দিয়ে গ্রেডিয়েন্ট করলে ব্যথা পাবেন। এখানে ডাবল ক্লিক করতে হবে, এখান থেকে করলে ভালো হয়। ডাবল ক্লিক করবেন এই লেয়ারকে সিলেক্ট করে, তারপর কি করবেন ডাবল ক্লিক। ডাবল ক্লিক আসে না কেন, হ্যাং হয়ে গেছে। এই যে চলে আসছে। এবার আমরা কি করব, গ্রেডিয়েন্ট এখানে লেখা আছে, গ্রেডিয়েন্ট ওভারলে এখানে ক্লিক করব। অনেক স্লো কাজ করতেছে। এবার দেখেন একটা গ্রেডিয়েন্ট অটোমেটিকলি চলে আসছে। আমরা এই গ্রেডিয়েন্ট রাখতেছি না, আমরা এই কালারটা রাখবো আর এই কালারটা রাখবো। এখানে কালার সিলেক্ট করা আছে, তাহলে গ্রেডিয়েন্টের এখানে ক্লিক করলাম, নতুন আরেকটা পপআপ আসছে। এবার কি করতেছি, এই ব্যাকগ্রাউন্ডগুলো যে আছে এখানে, সাদা আছে এই যে, এই সাদাটা এখানে, এই কালোটা এখানে, তাই না? আমরা এর উপরে ক্লিক করতে চাইতেছি, মানে আমরা এই কালোটা চেঞ্জ করতে চাইতেছি। তাহলে এর উপরে ক্লিক করলে একটা কালার দেওয়ার অপশন আসবে। এবার আমরা এই কালারের উপরে ডাবল ক্লিক করব, নতুন আরেকটা পপআপ আসছে। এবার এটাকে কি করতে চাইতেছি, এই কালার সিলেক্ট করতে চাইতেছি। এই কালারের উপরে যদি আমি আইডোপার টুল দিয়ে এই কালার উপরে ক্লিক করি, তাহলে কালারটা কিন্তু চলে গেছে। দেখেন কালারটা চলে আসছে কিন্তু। এবার আমি আরেকটা কালার নিতে চাইতেছি, এটাকে ওকে করলাম, ওকে করলাম। এবার আমি আরেকটা কালার নিতে চাইতেছি, সেই কালারটা হচ্ছে এইটা। তাহলে এটা এখানে দিব, আমরা এখানে দিতেছি, এখানে ক্লিক করলাম, তাহলে এখানে সাদা কালারটা চলে আসছে। এবার এর উপরে ডাবল ক্লিক করলাম, এবার এই কালারটা নিব আমরা। তাহলে এই কালারটা আগে সিলেক্ট করে আসি, আইডোপার টুল দিয়ে আমি কালারটা নিয়ে নিলাম, আগে অটোমেটিকলি নিয়ে নিছে, ওই কালার সরাসরি এনে চলে গেছে। চিন্তা করছেন, আইডোপার টুল দিয়ে ক্লিক করার সাথে সাথে সরাসরি চলে আসছে এখানে। আচ্ছা ওকে, আমরা রেডি করলাম। এক্স্যাক্টলি এরকম করতে চাইতেছি না, এর চেয়ে আরেকটু ডিফারেন্ট করতে চাইতেছি। এই কালারটা কালো এদিকে থাকবে আর এই কালারটা এদিকে থাকবে। আমরা যদি এটা করতে চাই তাহলে কিভাবে করব, সেম ভাবে আমি এই টুলটার আবার সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, আজকে কম্পিউটারে না যা হলো অবস্থা। আধা ঘন্টা পরে আসছে, চা খেয়ে আসা যাব। আচ্ছা এখানে করতে চাইতেছে, এই যে এখানে এটা আছে না, এটা কি অ্যাঙ্গেল, এটাকে মুভ ইন করলে পরে ওটাও মুভ হবে। যেমন আমি যদি দেখি মুভ করতেছি, দেখেন মুভ হচ্ছে কিনা, কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এই দিকে কালো আসতেছে, তাহলে আমি মাইনাসে চলে যাই, বিপরীত দিকে চলে গেলে তো এইদিকে কালো চলে আসবে। এই যে এখানে ক্লিক করে তারপর অ্যারো দিয়ে কমাচ্ছি, এইটুকু ওকে করলাম আমরা। এই যে এইদিকে এই কালার, এদিকে এই কালার চলে আসছে, কিন্তু এতটা শেপে আসে নাই, আমরা আরেকটু ভালো শেপ চাচ্ছি। এটা আবার ক্লিক করলাম আমি, না এইভাবে তো কাজ করা যায় না, ভিডিওর ওয়েটুকু ডাবল। আমি দেখতে চাইতেছি কি হচ্ছে এখানে, কমাচ্ছি আমি আরো।
360 পর্যন্ত আছে এটা 360। আচ্ছা এইটুকু কি করলাম, এবার আমি কি করতে চাইতেছি, এবার এখানে যে হেডার টপ আছে, টপের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, আমরা এটাকেও সেম ভাবে এই গ্রেডিয়েন্টই করতে চাইতেছি। ঠিক আছে, ওটা করতে চাইলে ওটা কোথায় করব, এর আগের ক্লাসে দেখছিলাম আমরা, হেডার ফাইলে এখানে ব্যাকগ্রাউন্ড বিজি লেখা আছে, এই যে এইটা, এটাকে আমরা তাহলে ডাবল ক্লিক, দেখুন অটোমেটিকলি আসে, এটাকে আমরা ডাবল ক্লিক করলাম তাহলে আবার আগের মতোই। আবার এটাকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম, এত আস্তে কাজ করলে হবে, ব্রাউজার আছে এখানে, এখানে ক্লিক করলে ব্রাউজারে চলে যায়। ক্লিক করে বই শাস্তি অত কাজ হইতেছে না, এটাই বুঝতেছি না কিভাবে করব। আচ্ছা দেখেন আগের মতোই আমরা এই কালার সিলেক্ট করলাম, এই কালারকে কি দিতে চাইতেছি, এই কালারটা হাইড্রোপার টুল আমার সিলেক্ট করা আছে, এবার এই কালার উপরে জাস্ট একটা ক্লিক করলাম, এই কালারটা চলে আসছে উপরে, এবার এটাকে ওকে করলাম, এবার এখানে কালারটা চেঞ্জ করতে চাইতেছি, এই কালারটা কি হবে আমার, কালো, এই কালারটা হবে। খারাপ লাগতেছে, আচ্ছা তাহলে কমায় আগের মতোই, এটাকে কমাই দিই, কিছুই হচ্ছে। আচ্ছা আমরা এইটুকু ইউজ করলাম, ঠিক আছে এইটুকু করলাম, দেখেন আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে না, অনেক চুজ।
আচ্ছা ওকে, আমরা নতুন একটা সেকশন আজকে করব, আর এই যে এইটুকু করব, এইটুকু তো আমাদের দরকার। আগে বলছিলাম এটাকে কোনাকুনি আকারে করবো, চতুর্ভুজ আকারে। কম্পিউটারের যে অবস্থা, এই অবস্থায় না করাটাই বেটার আছে। এই যে এটাকে করবো আজকে, এখানে যা কন্টেন্ট আছে তাকে আমরা চেঞ্জ করে দিব। আমরা আগেই বলছি এর মতো করব না, এটাকে চেঞ্জ করব কিছু। যেমন আমি যদি এটাকে করতে চাই তাহলে কি করব, কেমন ডিজাইন করবেন, কেউ কি রিকমেন্ডেড করতে পারেন? সরি, আচ্ছা ওকে, দেখি কিভাবে করা যায় তাহলে। আচ্ছা এখান থেকে শুরু করি তাহলে, এটা তো এখানে এইখানে। আচ্ছা এখানে আমরা করতে চাইতেছি, এখানে কয়টা বাটন আছে? তিনটা। এই তিনটাকে করব আমরা। এই তিনটাকে করার জন্য আমি একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নিলাম, এটার সাইজ আমরা ফিক্স করব, ফিক্স সাইজ করব। এটাকে সাইজ আছে কত এত না দিয়ে আমি আপাতত 100x100 ইউজ করলাম, 100x100 করলাম। এবার নতুন একটা লেয়ার নিয়ে জাস্ট একটা ক্লিক করলাম, এখানে দেখেন 100x100 চলে আসছে, কিন্তু একটা চতুর্ভুজ আকারে চলে আসছে। এখন এখানে আমরা কালার, কিছু কালার দেবো, গ্রেডিয়েন্ট কালার দেব। আবার আপাতত আমরা অন্য কালার, একটা এই কালারটা ইউজ করি, অথবা অন্য আরেকটা কালার ইউজ করি, পরবর্তীতে এটাকে গ্রেডিয়েন্ট করবো। এখানে এই কালারটা নিলাম আমরা, এবার এখানে পেস্ট করবো কালারটা। কালারটা পেস্ট করতে হলে কী করতে হবে, পেইন্ট ব্র্যাকেট টুল সিলেক্ট করে, এবং কি লেয়ারটা মাস্ট বি সিলেক্ট থাকা লাগবে, দেন একটা ক্লিক করলে পরে কিন্তু চলে আসবে। আসছে কি না? এবার আমরা কি করতে চাইতেছি, এটাকে ঘুরাই দিতে চাইতেছি, কিন্তু এটাকে আগে ডিসিলেক্ট করে নিতে হবে। ডিসিলেক্ট করতে হলে কি করতে হবে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি হইলেও যাবে, কিন্তু এখানে আরেকটা ক্লিক করলে কিন্তু আবার চলে আসবে, কারণ এটা ফিক্স করা আছে। এটাকে নর্মাল করে নিতে হবে। আচ্ছা ওকে, এটাকে তাহলে একটু উপরে তুলি। উপরে তুলতে তুলতেছি কি দিয়ে, আমি অ্যারো দিয়ে, ঠিক আছে। এবার এটাকে কি করতে চাইতেছি, এটাকে একদম এটাকে ঘুরাই দিতে চাইতেছি, একদম ঘুরাই দিলেই তো হচ্ছে, কন্ট্রোল টি। এবার এটাকে টান দিয়ে ধরে এইভাবে একটু ঘুরাই দিলেই তো হচ্ছে। হ্যাঁ, কালার করে চেঞ্জ করতেছি। এবার এটাকে করলাম, এটা দেখেন একটু এদিক সেদিক আছে মনে হয়, এই যে একটু জুম করে দেখবেন, এই কোনাটা এর সাথে লাগবে, এই কোনাটা এর সাথে লাগবে, তাহলে এটাকে একটু মুভ করলে মেবি হয়ে যাবে নিচের দিকে। হ্যাঁ, এটুক চলে। এবার সেম ভাবে এটাকে ডুপ্লিকেট করলেই তো হয়, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট করলাম একটা। এবার এটাকে যেটাকে ডুপ্লিকেট করলাম এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করতেছি, এটাকে আবার অ্যারো দিয়ে মুভ করব। আর এটা যদি দ্রুত মুভ করাইতে চান তাহলে এটাকে গ্রুপের বাহিরে রেখে দেন এটাকে টান দিয়ে ধরলে পরেও দ্রুত মুভ হয়ে যাবে। একটা আরেকটা দিই, আরেকটা ইউজ করলে এখানে একটু প্রবলেম হয়ে যাবে। আমরা দুইটা ইউজ করলাম,
এবার এটাকে চাইতেছে একটু গ্রেডিয়েন্ট করার জন্য, অথবা এটা এমনিও থাকতে পারে, আপনারা জানিয়ে দেন। আপাতত আজকে এমনি থাক। কিছু টেক্সট লিখবো এখানে, একটা আইকন নিয়ে আসবো আর কিছু টেক্সট লিখবো। আইকন আমরা কোন আইকন ইউজ করব? ভেক্টর আইকন তো ইউজ করব, ঠিক আছে, ওটা শুধু লোগোর জন্য করব। আর এখানে যে আইকনগুলো হবে সেগুলো ফন্ট সাইজের আইকন। আচ্ছা তাহলে এখানে লিখি অ্যান্ড্রয়েড, কি দেওয়া যায় এখানে বলতে পারবেন কেউ? এখানে ওরা দিছে আইসো এত, ডাউনলোড এত, অ্যান্ড্রয়েড এত। আমরা এখানে উইন্ডোজ দিয়ে দিলাম। এটা কি এরকম হইলো, দেখা যাচ্ছে না কেন? কালার সেম তাই। এবার এই কালারকে সাদা করলাম আমরা। এটার সাইজ আছে কত? আমরা মনসের ইউজ করছিলাম, এটাতে ফন্ট কি ফন্ট ইউজ করছিলাম? মনসেরি। আচ্ছা মনসেরিটি এখানে সিলেক্ট করা আছে, আসলে মনসেরিটি ইউজ করছি আমরা। তাহলে এটাকে সাজায় একদম মাঝ বরাবর নেওয়ার চেষ্টা করি। দুইটা দুইটা ফন্ট ইউজ করতে পারবেন, দুইটার উপরে না, দুইটার অধিক আমরা ইউজ করবো না, সর্বোচ্চ দুইটা। একটা ওয়েবসাইটের জন্য সর্বোচ্চ দুইটা ইউজ হবে। তাহলে এখানে একটা আইকন দিব আমরা। তাহলে ফন্টোসামের আইকন কোথায় থেকে নিয়ে আসবো? ফন্টোসাম চিট শিট থেকে নিয়ে আসবো। এই লিঙ্কটার এইটুকু দেখে রাখবেন, চি শিট এখানে কিন্তু স্ল্যাশ আকারে দেওয়া আছে, ফন্টোসাম আইও স্ল্যাশ চি শিট, এটা দেখবেন, লিঙ্কটা দেখবেন। এবার এখানে আসবো, কি আইকন দেওয়া যায় এখানে? উইন্ডোজের জন্য তো উইন্ডোজ আইকন আছে একটা। তাহলে আমরা এফ দিলাম, কন্ট্রোল এফ, সার্চ ফাইন্ড আউট। এবার উইন্ডোজ লিখি, দেখি আছে কিনা। এই যে আছে একটা, আমরা এটার উপরে কার্সর রেখে ডাবল ক্লিক করব, দেন আইকনটা সিলেক্ট হয়েছে এটাকে কপি করব, কন্ট্রোল সি করব কপি, দেন এখানে সেটাকে টাইপ টুল সিলেক্ট করে কন্ট্রোল ভি করব, মানে পেস্ট, কন্ট্রোল ভি, এখানে চলে আসছে। এবার এটাকে হাইড অবস্থায় এসে এখানে ফন্টোসম লেখার সাথে সাথে ফন্টোসম লিখে ইন্টার করলে এটা চলে আসবে, আসছে কিনা? এবার এটার সাইজ আর এটার সাইজ সেম করতে হবে, অথবা একটু বড় করতে হবে। এটার সাইজ কত আছে? 16 আছে। এটার সাইজ বড় করব আমরা, ফন্টের সাইজটা। অটোমেটিকলি কাজ করে, যার জন্য কাজ করে মজা পাইতেছি না। আমরা 25 ইউজ করলাম। এবার এটাকে মাছ বরাবর নিয়ে আসতেছি। আপার কেজ আছে, আমরা লোয়ার কেজ ইউজ করলাম, মানে আপার কেজি থাক আপাতত। এখানে ওরা একটা সাইজ ইউজ করছে, আমরাও একটা সাইজ ইউজ করি, 50 কে দিলাম। এবার এটাকে নিচের দিকে নিয়ে আসবো, এখানে যতটুকু ফাঁকা আছে এখানেও ততটুকু ফাঁকা হবে, আমি তাই করলাম।
সবগুলোকে সিলেক্ট করতেছি লেয়ার, সিলেক্ট করে কি করতেছি এটা স্লাইডার গ্রুপ গ্রুপের ভিতরে নিয়ে আসলাম আমি, নিয়ে এসে এবার ডুপ্লিকেট করব। এবার চারটা লেয়ার একসাথে ডুপ্লিকেট করতেছি, চারটা লেয়ার একসাথে ডুপ্লিকেট করলাম। এবার এটাকে মুভ করব, লেয়ার তো সিলেক্ট অবস্থায় আছে চারটা, যে চারটা কপি হয়েছে। ওর আইকন গুলো চেঞ্জ করি, এখানে দিলাম উইন্ডোজ দিছি, আরেকটা দিছি অ্যান্ড্রয়েড দিব। NDROID পঞ্চাশ কে দিলাম, আমি তো চেঞ্জ করবো ব্র্যান্ডেড। এখানে কি অ্যান্ড্রয়েড লিখলে কি আসবে? এই তো এটা কপি, আগের মতোই কাজ করতেছি। আপনি কি দেখতেছেন? বাজেট ডিটেইল হলো, দেখেন অটোমেটিকলি চলে আসছে, ক্লিক করতে পারতেছি না। সেইটুকু করলাম আমরা, কিসের ভিতরে ছিল মোবাইলের? হ্যাঁ এটাও চেঞ্জ করবো, এখান থেকে এইটুকু আমরা চেঞ্জ করব, এইটুকু আমরা নতুন ভাবে একটা তৈরি করব, তৈরি করে তারপর এখানে দিয়ে দেব। আগে আমাদের সাইটের প্রথম হোম পেজটা তৈরি হবে, তারপর আমরা এখানে কাজ করব, কারণ এই হোম পেজের জিনিসটা এখানে দিয়ে দিব। বুঝাইতে পারছে? মানে এই পেজটাই তৈরি করব, যে এই পেজটা আমরা এর ভিতরে দিয়ে দিব, তাহলে তো হচ্ছে। না স্লাইডার তো আর আমরা স্টিল পিকচারে দেখাতে পারবো না, দেখাতে পারবো ওইটা তো এইচটিএমএল করা, ওটা কি স্টিল পিকচার? আমরা যেটা দেখে করতেছি এটা কিন্তু একটা স্টিল পিকচার না। সাপোজ এই সাইটটা, এই সাইটটা এইচটিএমএল সিএসএস করা, এই সাইটের ব্যাক এন্ডটা ঢুকি আমরা ভিউ পেজ সোর্স, এই সাইটের বেসমেন্টগুলো কিন্তু এগুলা, এগুলোও কিন্তু আপনারা শিখবেন। এই জন্য বলতেছি আপনাদের আর একটু ফাস্ট হইতে হবে, এগুলো ভয় পাওয়ার কিছু নাই, কিন্তু এগুলো ইজি আছে, ম্যাথ সবই ম্যাথ, যে ম্যাথ ভালো বুঝবে সে কাজগুলো করতে পারবে, ইজি আছে সবগুলা। কিছু সিনট্যাক্স আমাদের জানা লাগে, কিছু ট্যাগ সম্পর্কে আমাদের জানা লাগে, দেন এই কাজ করা পসিবল। এবং কি আইটি লেভেলের লোক ছাড়াও এইসব কাজ করতে পারে, অনেক ছেলেপেলে আছে করতেছে, তারা আইটিতে না, কেউ আইটিতে না, অন্য সেক্টর থেকে এসে এখানে ঢুকে গেছে। হ্যাঁ এটা ডেভেলপমেন্ট পার্ট, মানে এই সাইডটা টোটালি ডিপেন্ডেন্ট করতেছে এর উপরে।
আচ্ছা, আমাদের মোটামুটি একটা সেকশন ওকে, আমরা দেন আরেকটা সেকশনে ঢুকতে পারি। এখানে এটাকে গ্রেডিয়েন্ট করলে ভালো হবে, কিন্তু এটা কি গ্রেডিয়েন্ট আর দেখালাম না একবার, যেহেতু গ্রেডিয়েন্ট দেখাইছি যার জন্য আমি আর দেখালাম না গ্রেডিয়েন্ট। ওকে, তাহলে আমরা এটাকে আবার গ্রেডিয়েন্ট করি। গ্রেডিয়েন্ট করব কিভাবে, যে লেয়ারকে গ্রেডিয়েন্ট করব ওই লেয়ারে কে আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে লেখার উপরে ক্লিক করব না, লেখার উপরে ক্লিক করলে দেখেন লেখা কিন্তু রিনেম করা যাচ্ছে। আমরা লেখার উপরে ক্লিক করব না, আমরা ক্লিক করব বাহিরে, এই যে এই সাইডে একদম কর্নারে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে পরে নতুন একটা পপ আপ আসবে, ক্লিক করে রাখছি কখন, তারপর গ্রেডিয়েন্টে আসলাম আমরা। এবার গ্রেডিয়েন্টটা এর উপরে ডাবল ক্লিক করলাম, এই যে গ্রেডিয়েন্টের উপরে পপআপ আসতে দেরি হয় অনেক। এই যে এতক্ষণে আসছে, এবার এটাকে আগের মতোই কালার ডিফারেন্ট করব। এই কালারটা সিলেক্ট করলাম, কাটে দিলাম সবগুলা। আমাদের আরেকটা কালার সিলেক্ট করা দরকার, এই কালারটা আমরা নিচে রাখলাম, এই কালারটা অথবা এটার সাথে আর নিব না, ইউআই কালার ইউজ করছিলাম না আমরা, ওই ইউআই কালার থেকে নিয়ে আসবো ইউআই কালার। অটোমেটিকলি ক্লিক হয় মনে হয়, নাকি কেউ এই কম্পিউটার ইউজ করতে অন্য কেউ, এটাও কিন্তু পসিবল। আচ্ছা, এটাকে কপি করলাম কালার কোডটা, এবার কালার কোডটা এখানে নিয়ে আসবো, ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করে হেক্সাডেসিমাল কালার কোডটা এখানে পেস্ট করে দিলাম, কালারটা কিন্তু চলে আসছে। এবার আমরা এটাকে গ্রেডিয়েন্ট করবো, আগের মতো ডাবল ক্লিক করলাম, এখানে কালার চেঞ্জ করলাম, আমি দুইটা কালার চাইতেছি না, একটা গ্রেডিয়েন্টের ভিতরে দুইটা কালার হবে না, দুইটা কালার এর জন্য দুই জায়গায় নিয়ে নিলাম। হ্যাঁ, দেন আপনি যে লেয়ারের উপরে গ্রেডিয়েন্ট করবেন ওটার উপরে কাজ করতে হবে। না, অতিষ্ঠ হয়ে গেলাম একবারে, এখানে চলে আসে, ক্লিক করি ওখানে চলে আসে আরেক জায়গায়। অপসিটিটা কমাই দিলাম একটু, স্কেল এটা
ফুলি থাকো, কেমন লাগে কমতে? ছাপাতে তো এইভাবেই থাকলো, ভালো হইলো না, কম্পিউটারের ইয়ার জন্য ভালো করতে পারলাম না। এখানে এখানে চলে আসো, আচ্ছা আমরা নেক্সট সেকশনটা একটু করার চেষ্টা করি। বাদ হয়েছে চারটা, 4:30 ক্লাস কটা থেকে ছিল? 3টা থেকে। চিন্তা করছেন এতক্ষণ করছি এইটুকু করতে পারি না, কাজ কিন্তু এইটুকুই করছি, আর এই যে গ্রেডিয়েন্টটা করছি এটা 2 মিনিটের কাজ ছিল, আর এখানে কতক্ষণ সময় লাগলো? আচ্ছা এইটুকু করার চেষ্টা করি আমরা। আমরা এই মোবাইলটা তো আমাদের আছেই, এই যে এটা, অথবা আমরা এই মোবাইলটাও নিতে পারি, নিয়েও কাজ করতে পারি, অথবা আমরা অন্য কোথাও থেকে আরেকটা মোবাইল নিয়ে এসে এখানে রেখে দিই। আগে কন্টেন্টটা সাজাই, আমরা এই কন্টেন্টটা দরকার আর এই কন্টেন্টটা দরকার। আমরা কন্টেন্ট কোথায় থেকে নিয়ে আসবো বলছিলাম, আগে আইডেন্টিফাই করে নিতে হবে আমরা কতটুকু হাইটের ভিতরে কাজ করব। আমরা উইড তো জানি 1170 অথবা 1920, কিন্তু আমরা হাইটটা এখনো জানি না কতটুকু ভিতরে কাজ করবো। তাহলে এটার হাইট আমরা কত নিতে পারি, এরা কত নিচ্ছে, আমরা কিন্তু এটাও দেখতে পারি যে এ কতটুকু হাইট ইউজ করছে। এখানে আমরা দেখলাম না, আমরা আপাতত ধরে নিলাম 600, ইউজ করছি। এবার এখানে কিন্তু একটু ফাঁকা ইউজ করতে হবে, 600 ইউজ করি আমরা। ছয়শো ধরতে পারতেছি না কেন, কেউ বলতে পারবেন? জুমের কারণে আমি একটু বড় করে নিলে এটাকে ইজিলি ধরতে পারবো। 600 কোথায় আছে? আনবিলিভেবল কারণ কি করতেছি। এই যে 600 এখানে, এবার কি করব, এখানে একটা রোলার সেট আপ করবো। তাহলে মুভ টুল সিলেক্ট করে এই যে রোলার্স আছে, রোলার্স এর উপর কার্সরটা রেখে ড্র্যাগ করে টান দিয়ে ধরে এখানে বসাই দেব, ঠিক আছে? এবার আমরা কি কি চাচ্ছি, এখানে এখানে চাচ্ছি, এখান থেকে আমরা জানি কত প্রত্যেকটা সেকশনের কতটুকু ফাঁকা হবে মাঝখানে, উপরে নিচে, হ্যাঁ 70। আচ্ছা এটা করি আমরা, এখানে তাহলে 70 আমরা ফাঁকা রাখি, এবার সেম ভাবে আরেকটা রুলার টান দিয়ে ধরে নিয়ে এখানে রাখবো, এর লাস্টে সেম ভাবে আরেকটা কি করব, এখানে আরেকটা ইয়া নিয়ে আসবো 70, আমি 70 এর নিচে নিলাম 70, এবার টান দিয়ে ধরে নিয়ে এর মাথায় রাখলাম। এবার আমরা কি করতে চাই, আমরা কোথায় কাজ করব, তাহলে এই ডিয়ার ভিতরে এইটুকুর ভিতরে কাজ করব, 530-এর ভিতরে কাজ করব, এর ভিতরে আমরা এই সেকশনটাকে রাখব। আর অ্যাবাউট অ্যাপ নিউ দিছে, আমরা কি দিতে পারি, অ্যাবাউট ইনফো।
আচ্ছা তাহলে আমরা তাই করি, অ্যাবাউট ইনফো অ্যাপ রাখি এখানে। তাহলে এটা আমরা কি করতে পারি, আরেকটা গ্রুপ নিতে পারি, তাই না? আমরা প্রত্যেকটা চিন্তাকে একটা নতুন গ্রুপে করতেছি। তাহলে আমরা একটা গ্রুপ নিই এখান থেকে। এই লেয়ারটা আমাদের আনওয়ান্টেড, এটাকে ডিলিট করলাম আমি। এবার এখানে একটা গ্রুপ নিতে চাইতেছি, নতুন একটা গ্রুপ নিলাম, এর নাম দিব কি তাহলে, অ্যাবাউট ইনফো দিয়ে দিলাম, অ্যাবাউট ইনফো। এর ভিতরে এখন আমরা লেয়ার তৈরি করব। এর কি কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করব? আমরা এর কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম না। এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ না করে ব্যাকগ্রাউন্ড ইউজ করলে ভালো হতো। আচ্ছা আপাতত ব্যাকগ্রাউন্ড ইউজ করলাম না, শুধু কন্টেন্ট গুলো সাজাবো। আজকে এত বেশি কাজ করতে চাইতেছি না, কারণ অলরেডি সময় শেষ হয়ে গেছে, কম্পিউটারও ভালো না। আচ্ছা এইটুকুই থাকলো তাহলে, আজকে ক্লোজ করে দিলাম, আমার কম্পিউটার প্রবলেম আছে। আপনারা যারা পারেন না তারা একটু আগে আসবেন, আগে এসে একটু জানে নেওয়ার চেষ্টা করবেন, কথা বলবেন সবার সাথে, কথা বললে তো কিছু জানা যায়। আজকে এই ভিডিওটা আমি কে কেমনে আপলোড করবো ইউটিউবে, মানুষ দেখলে আমার কি বলবে? ওগুলা দেওয়া দেখার দরকার নেই, আপনি লিঙ্ক গুলা দিচ্ছেন, লিঙ্ক গুলা দেখে দেখে কাজ করবেন। তাহলে থিম পরিষ্কার, আমি কেমন করে বাই করছি ওগুলো দেওয়া আছে না আগের ভিডিওতে, আমি কেমনে কেমনে বাই করছি একটা জিনিস ওটাও তো দেওয়া আছে ওখানে। আপনারা তো ওই স্ট্রাকচারও ওখানে আগেতে পারেন, আমরা কাজ হয়ে গেছে।